ওরা কোথায়? ও হয়তো শুধু মা কুমার পিতা আর ওই ডঙ্কার। কি হবে রে নকুল? আবার কি কোনো বিপদ আসতে চলেছে? আবার কি কোনো ষড়যন্ত্র করছে? এই আগুনের তাপে কুমারের বরফ আস্তে আস্তে কমতে থাকবে। যদি তোমরা আমার শর্তে রাজি থাকো, কটকটির মায়া কাটানোর সাধ্য আমার নেই, কিন্তু সে কথা তো মহারাজ বিক্রম আর মহারানী আম্রপালি জানে না। মহারাজ, মহারাজ, কুমারের বরফ গলছে। মহারাজ, মহারাজ দেখুন, একটু একটু করে গলছে। এটা কিভাবে সম্ভব হলো? আমার মায়ার প্রভাবে এই বরফ গলার তো কথা নয়। মা, পিতা, এই বরফ থেকে আমাকে মুক্ত করুন। কুমার তো তোর নিজের ভাই, তাকে এভাবে যন্ত্রণা দিতে তোর তোর কষ্ট হচ্ছে না? একটুও কষ্ট হচ্ছে না? আমি মা হয়ে তোকে করজোড়ে অনুরোধ করছি, আমার কুমারকে তোর মুক্তি দে, মুক্তি দে আমার কুমারকে। আমিও তো তাই চাই। আমি কুমারকে বরফ থেকে সম্পূর্ণ মুক্ত করে দেব। মা আবার ওই শয়তান ডঙ্কারের ফাঁদে পা দিয়েছে। ডঙ্কার কোনোদিনও কুমারের মঙ্গল চাইবে না। নির্ঘাত অন্য কোনো অভিশন দিয়েছে। আমার আঁচড় খেয়ে আসে কাহিনী, কি নির্লজ্জ রে। তোমরা ওর অন্য ব্যবস্থা হচ্ছে। আমি কুমারকে মুক্ত করে দেব। এমনকি তোমরা যাতে এই বরফ রাজ্য থেকে নির্বিঘ্নে অমৃত নগরীতে পৌঁছে যেতে পারো,